আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ 14 এবং শিরোনাম হচ্ছে শব্দদিত্য। তো এই অধ্যায়টি আসলে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেইন করার চেষ্টা করব। তোমরা যারা নতুন এসেছো, তোমরা তোমাদের বইটা খোলো, বাংলা দ্বিতীয় পত্র বইটা, এবং আমি যেভাবে পড়াচ্ছি সেটা দেখো। ইনশাল্লাহ এই অধ্যায়ে কোনো সমস্যা হবে না এই ভিডিওটি দেখার পর। তো চলো শুরু করি। দেখো শুরুতে কি বলা আছে, দেখো প্রথমে বলা আছে এখানে শিরোনামটা দেওয়া আছে শব্দদিত্য। দেখো শব্দদিত্য, আমরা একটু বুঝি, দিত্য মানে হচ্ছে ডাবল। দিত্য মানে কি বলতো? দিত্য শব্দের ইংরেজি মিনিং হচ্ছে ডাবল। তো শব্দদিত্য মানে কোনো কিছু, কোনো শব্দ দুইবার ব্যবহার করা বা এরকম কিছু, তো আমরা ধরে নিচ্ছি আর কি। এখন দেখো এখানে কি বলছে, যে অভিন্ন মানে সেম, বা সামান্য পরিবর্তিত মানে একটু পরিবর্তন হয়েছে এমন, চেহারায় কোনো শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে শব্দদিত্য বলে। আবার বলছি দেখো, অভিন্ন মানে একেবারেই সেম, আর সামান্য পরিবর্তিত মানে একটু পরিবর্তিত হয়েছে এমন, চেহারায় কোনো শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে শব্দদিত্য বলে। শব্দদিত্য তিন ধরনের, একটা হচ্ছে অনুকার দিত্য, দুই হচ্ছে ধনাত্মক দিত্য, এবং তিন পুনরাবৃত্ত দিত্য। তাহলে তোমাদের এই প্রথম অংশটুকু অবশ্যই অবশ্যই খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? এরপর আমরা দেখতে পাচ্ছি কি, দেখো যে অনুকার দিত্য কি, পরপর প্রয়োগ হওয়া, কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দিত্য বলে। কাছাকাছি চেহারার এইটুকু কিন্তু বুঝতে হবে, যে অনুকার দিত্য কিন্তু একদম হুবহু না বা অভিন্ন না, কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দিত্য বলে। এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটির অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়। এই কথাগুলো না মানে এক্সাম্পল ছাড়া বোঝানো সম্ভব না, তো এক্সাম্পল নিচেই দেওয়া আছে। দেখো এই অনুকরণ প্রক্রিয়ায় দ্বিতীয় শব্দের শুরুতে ট ফ ব ম স প্রভৃতি ধ্বনি যুক্ত থাকতে দেখা যায়, তাতে শব্দকে খানিকটা অনির্দিষ্ট, সাধারণ বা গুরুত্বহীন প্রকাশ, গুরুত্বহীন করা হয়, প্রকাশ পায় একই রকম একটা ভাব। যেমন দেখো এখানে লেখা আছে অঙ্ক টঙ্ক, তা আমরা এখানে এটা কেমনে অনুকার দিত্য হয় একটু প্রুফ দেখি। সেটা হচ্ছে যে পরপর প্রয়োগ হওয়া, এই অঙ্ক হচ্ছে প্রথম এবং এর পরেই হচ্ছে টঙ্ক, ঠিক আছে? এখানে কি লেখা আছে, এখানে লেখছে পরপর প্রয়োগ হওয়া, তাহলে এই যে দেখো অঙ্ক, অঙ্কের পরে কি টঙ্ক। কাছাকাছি চেহারার, এই দেখো অঙ্ক আর টঙ্ক চেহারা কিন্তু কাছাকাছি, কারণ এই যে দেখো মানে অঙ্ক এই শেষের অংশটুকু এবং টঙ্কর শেষের অংশটুকু কাছাকাছি কিন্তু, তাই না? কাছাকাছি চেহারার শব্দকে অনুকারিত বলে। এতে প্রথম শব্দটির অর্থপূর্ণ হলো, প্রথম শব্দটি অঙ্ক, এটা কিন্তু একটা অর্থ আছে, তাই না প্রিয় শিক্ষার্থী? প্রথম শব্দটি কী বলছে, অর্থপূর্ণ, তাহলে অঙ্ক এটা অর্থপূর্ণ, অঙ্কর একটা অর্থ আছে, কিন্তু দ্বিতীয় শব্দটি অর্থহীন, এই টঙ্কর কিন্তু অর্থ নাই। আবার দেখো আম টাম, টামের কোনো অর্থ নাই, কেক টেক, টেকের কোনো অর্থ নেই, এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়। যেমন কেক, কেকের পরে কি হয়েছে টেক, তাই না? কেক টেক, প্রথম শব্দটার মতো। অনুকরণ মানে কি, এটাকে দেখে একই রকম হওয়া, কেক টেক, তাই না? কেক টাক এমন তো হয় না, তাই না? এটা প্রথম শব্দের অনুকরণে। তাহলে দেখো প্রথম মানে বলছে যে কাছাকাছি চেহারার এবং পরপর ব্যবহৃত হয় একটার পরে আরেকটা, এবং প্রথম শব্দটার অর্থ থাকা, দ্বিতীয় শব্দটার কোনো অর্থ না থাকা বা অর্থহীন হওয়া, এবং প্রথম শব্দের অনুকরণে দ্বিতীয় শব্দটা তৈরি হওয়া, এইটাই নামে হচ্ছে অনুকরণ দিত্য। তারপরে কি বলছে দেখো, ঘর টর, গরু টরু, তাই না? ছাগল টাগল, ঝাল টাল। তো এখানে আরেকটা বলছে যে অনুকরণ প্রক্রিয়ায় দ্বিতীয় শব্দটা শব্দের শুরুতে ট ফ ব ম স, এই যে এগুলো বসতে পারে। যেমন দ্বিতীয় শব্দটা যে শুরু হয়েছে অঙ্কর পরে, দ্বিতীয় শব্দ যে টঙ্ক, এটা ট দিয়ে শুরু হয়েছে, তাই না? আচ্ছা আগ্রুম বাগ্রুম, এখানে এই এই দ্বিতীয় শব্দটা শুরু হয়েছে ব দিয়ে, তাই না? এলো মেলো, দ্বিতীয় শব্দটা তৈরি হয়েছে ম দিয়ে। ঝিকি মিকি, দ্বিতীয় শব্দটা হয়েছে ম দিয়ে, তাই না? তো দ্বিতীয় শব্দের শুরুতে কী কী থাকতে পারে, ট ফ ব ম স, এগুলো থাকতে পারে, এগুলো এই ধ্বনিগুলো থাকতে পারে, তাই না? এবং তাতে শব্দটা, শব্দকে খানিকটা অনির্দিষ্ট বোঝায়। অনির্দিষ্ট কীভাবে বোঝায়, আমরা যদি বলি যে এখানে যে সকল উদাহরণগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা একটা দেখো, এই উদাহরণটা আমরা বেছে নিচ্ছি। যেমন ধরো এই উদাহরণটা, চাকর বাকর,
তাই না? এটা কিন্তু নির্দিষ্ট করে বোঝায় নাই, কোনো নির্দিষ্ট একজন চাকর এটাকে কিন্তু বোঝায় নাই, তাই না? যে চাকর বাকরগুলোকে বিদায় করে দাও বা ছাঁটাই করে দাও, এখানে কিন্তু কোনো নির্দিষ্ট একজন চাকরকে বোঝাচ্ছে না, অনির্দিষ্ট বোঝাচ্ছে, তাই না? তারপরে সাধারণ, তারপরে আরেকটা হচ্ছে গুরুত্বহীন। এই যে দেখো এখানে লেখা আছে কি গুরুত্বহীন, তাই না? যে গুরুত্বহীন কি, দেখো গুরুত্বহীনের যদি এখানে একটা উদাহরণ দেই তাহলে কোনটা হতে পারে, এই যে দেখো অঙ্ক টঙ্ক বা আম টাম, কেক টেক, এগুলো দিয়ে কিন্তু গুরুত্বহীন বোঝায়, তাই না? তো দেখো তাহলে গুরুত্বহীন বা অনির্দিষ্ট বা সাধারণ বোঝানোর জন্য আমরা এই অনুকার দ্বিত্ব ব্যবহার করি। প্রকাশ পায় একই রকম, দেখো এখানে বলছে প্রকাশ পায় একই রকম একটা ভাব, যেমন আম টাম, আম টাম মানে কিন্তু আমের সাথে তুমি আম জাতীয় কোনো কিছু এরকম হইতে পারে, কিন্তু দেখা গেছে অন্য মানে অন্য কোনো কিছু না, আম টামে আম টাম দিয়ে কিন্তু কখনো লোহা বোঝাবে না, আম আম জাতীয় বা ফল জাতীয় কোনো কিছু মানে ফল বোঝাবে আর কি, কিন্তু লোহা বোঝাবে না বা কাঁচ বোঝাবে না, তাই না? তারপরে কেক টেক, কেক টেক, কেক টেক বলতে আমরা হতে পারে এটা বিস্কিট হতে পারে, কিন্তু কেক টেক টেক বলতে কিন্তু আমরা বাড়িঘর মোবাইল ফোন এগুলো বোঝাতে পারি না, এই রকম অর্থে বোঝাচ্ছে। তো একই রকম একটা ভাব, তাহলে আশা করি অনুকার দ্বিত্বটা বুঝতে পারছো। আমি আর একবার একটু রিপিট করাচ্ছি, যারা রিপিট দেখতে চাও না তারা অন্য অন্যটায় মানে একটু স্কিপ করতে পারো। দেখা বলছে কি, দেখো পরপর প্রয়োগ হওয়া, এই যে একটার পর একটা প্রয়োগ হওয়া, কাছাকাছি চেহারার, অঙ্ক আর টঙ্ক দেখতে একই রকম, এবং প্রথমটার অর্থপূর্ণ হয়, অঙ্কর অর্থ আছে, দ্বিতীয়টা অর্থ অর্থহীন হয়, দ্বিতীয়টার কিন্তু কোনো অর্থ নাই, ঠিক আছে? এবং প্রথম শব্দের অনুকরণে হয়, যেমন অঙ্ক টঙ্ক আম টাম, তাই না? প্রথমটার শব্দ দেখে ওই একই রকম হয়, এই এটা হচ্ছে। এবং দ্বিতীয় যে শব্দটা হবে তার শুরুতে ট ফ ব ম স থাকতে পারে, যেমন এখানে ট আছে, তারপর এখানে ব আছে, এখানে হচ্ছে এই ঝিকি মিকির ম আছে, কচর মচর এখানে শুরুটা হয়েছে ম দিয়ে থাকতে পারে, এবং এগুলো দিয়ে মূলত অনির্দিষ্ট বোঝায়, যেমন চাকর বাকর, এই চাকর বাকর দিয়ে কোনো নির্দিষ্ট একজন চাকরকে বোঝায় না, সাধারণ বোঝায় অথবা গুরুত্বহীন বোঝায়, ঠিক আছে? তো এবং একই রকম ভাব প্রকাশ পায়, আশা করছি বুঝতে পারছো। এরপর আমরা দেখি অনুকার দ্বিত্বে অনেক সময় স্বরের পরিবর্তন ঘটে, ঠিক আছে? যেমন দেখো আরা আরি, খোঁজা খুঁজি, ঘোরা ঘুরি, ঘোরা ঘোরা না, ঘোরা টোরা না, যেমন উপরে আমরা দেখছিলাম আম টাম, তাহলে ঘোরা 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 এরকম হইতে পারতো না, কিন্তু একটু স্বরের পরিবর্তনও মাঝে মধ্যে হয়, যেমন আরা আরি, ঠিক আছে? খোঁজা খুঁজি, ঘোরা ঘুরি, চুপচাপ, ঠেক ঠেকা ঠেকি, তাড়াতাড়ি, দলাদলি, দামাদামি, পাকাপাকি, বাড়াবাড়ি, মোটামুটি, টুকরো টাকরা, তারপর ধার ধোর, জোগাড় জাগার, তাই না? ওই যে আমরা কয়েকদিন আগে একটা গান শুনেছিলাম না, টুকুর টাকুর সদাই বেঁচে কয় টাকা কামাই, তাই না? টুকুর টাকুর এইরকম আর কি। তো এগুলো হচ্ছে অনুকার দ্বিত্বে সামান্য স্বরের পরিবর্তন হয় অনেক সময়। আচ্ছা, এরপর অনুকার দ্বিত্বের পরে আমরা এখন যাব হচ্ছে ধনাত্মক দ্বিত্ব। ধনাত্মক দ্বিত্ব কি, দেখো কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যে সব শব্দ তৈরি হয় সেগুলোকে ধনাত্মক দ্বিত্ব বলে বা ধনাত্মক শব্দ বলে, প্রাকৃতিক ধ্বনির অনুকরণে। এখন দেখো যেমন ঠন একটি ধনাত্মক শব্দ, ঠন, কোনো ধাতব পদার্থের সঙ্গে অন্য কোনো ধাতব পদার্থের সংঘর্ষে এই ধরনের ধ্বনি তৈরি হয়, ঠন শব্দটি পরপর দুইবার কখনো বা ততোধিকবার ব্যবহৃত হলে ধনাত্মক দ্বিত্ব সৃষ্টি হয়। আচ্ছা, এখানে কি বলছে দেখো তো, ঠন শব্দটি পরপর দুইবার বা কখনো ততোধিকবার ব্যবহৃত হলে ধনাত্মক দ্বিত্ব সৃষ্টি হয়। দুইবারও ব্যবহৃত হইতে পারে, আবার দুইয়ের বেশিবারও ব্যবহৃত হইতে পারে। যেমন শা করে তীর ছুটে যায়, আবার দেখো শা শা করে তীরগুলো ছুটে যাচ্ছে, এখানে দুইবার, শা 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 করে অসংখ্য তীর চারদিকে ছুটে গেলে, এখানে দুইয়ের অধিক বা ততোধিকবার, ঠিক আছে? অনেক সময় কল্পিত ধ্বনির ভিত্তিতে ধনাত্মক দ্বিত্ব তৈরি করা হয়। কল্পিত ধ্বনি মানে কি, মানে যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছে যে ফোড়া টন টন করছে, এখন ফোড়ার আসলেই কি কোনো শব্দ আছে? আমাদের ফোড়া তো বোঝো, অনেকে হয়তো বোঝো না, যারা একটু উচ্চবিত্ত পরিবারে তাদের সাধারণত ফোড়া হওয়ার কথা না। ফোড়াটা মূলত আসলে এটা দারিদ্রের সাথে কিছুটা সম্পর্কিত, এটা শুনে হয়তো আমার কথায় অনেকে দ্বিমত পোষণ করতে পারো, কিন্তু মতামতের স্বাধীনতা সবারই আছে, তারপরও আমি জেনে বুঝেই বলতেছি। তো দেখো এই ফোড়া হয়তো অনেকের হয় না, তো তারপরে বলছি যে ফোড়া, এটা যারা না দেখছো তারা গুগলে সার্চ করে দেখে নিতে পারো। তো ফোড়া টন টন করে, তাই না? ফোড়া টন টন, আমরা এটার জন্য একটা মানে কবিতার কথা আমার মনে পড়ে গেল, সেটা হচ্ছে সুকুমার রায়ের, চলে হন হন, ছোটে পন পন, ঘোরে ভন ভন,
তারপরে কি কি জানি ছিল, মাছি ভন ভন, থালা ঝন ঝন, এরকম ফোড়া টন টন, কাজে ঠন ঠন, এরকম আমরা পড়ছিলাম। তো আসলে এই যে ফোড়া টন টন, এই টন টন কিন্তু ব্যাপারটা, ফোড়া অ্যাকচুয়ালি কি, আমাদের ফোড়া হলে টন টন করে, কিন্তু আমরা বলে থাকি যে ফোড়াটা টন টন করতেছে, ভয়ে আমার গা ছমছম করতেছে। আচ্ছা, ভয়ে যখন তোমার গায়ে কাঁটা দিয়ে ওঠে, তখন কি আসলেই ছমছম নামে কোনো শব্দ তৈরি হয়? না। তো এগুলো হচ্ছে কাল্পনিক বা কল্পিত ধ্বনি, তাই না? কয়েকটি ধনাত্মক, আচ্ছা তাহলে ধনাত্মক দ্বিত্ব কি, একটা হচ্ছে যে কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয় সেগুলোকে ধনাত্মক শব্দ বলে, আবার এটা কল্পিত ধ্বনির ভিত্তিতেও ধনাত্মক শব্দ তৈরি হতে পারে। এবার দেখো, যে আমরা কিছু ধনাত্মক শব্দ দেখছি, যেমন কুটকুট, তাই না? রাতে নাকি মশাই কুটকুট করে কাটে, তারপরে হচ্ছে কোত কোত, কুটুস কুটুস, খক খক, খুটুর খুটুর, ঢং কি, টুং টুং, ঠুক ঠুক, ধুপ ধুপ, দুম দুম, ঢং ঢং, চক চক, জল জল, ঝমঝম, টস টস, থক থকে, ফুসুর ফুসুর, ভট ভট, শো শো, হিস হিস, তাই না? এরকম। তো তারপর দেখো, কিছু ক্ষেত্রে ধনাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটে। স্বরধ্বনি কি প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা না বোঝো তাদের বলছি যে আমাদের যে স্বরবর্ণগুলো, ওগুলোর সাউন্ডকে আমরা স্বরধ্বনি বলি, যেমন অ, আ, ই, উ, এ, ঔ, ও, এগুলো হচ্ছে আমাদের স্বরধ্বনি, তাই না? আমাদের স্বরবর্ণ যে ধ্বনিগুলো রয়েছে সেগুলোকে স্বরধ্বনি বলে। তো এখানে বলছে যে মাঝখানে অনেক সময় এই যে কুটকুট, কিন্তু ওটার মাঝখানে এই জায়গাটা দেখো একটা স্বরধ্বনি আসবে, অথবা কোত কোত, এই দুইটার মাঝখানে একটা স্বরধ্বনি এখানে আসবে। যেমন এখানে খপ খপ হইতে পারতো, কিন্তু এখানে মাঝখানে আবার কি আছে, এই যে দেখো আকার আছে, তাহলে কি হয়, খপা খপ, তারপরে গব 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 না হয়ে কি হলো, গবা গব, ঝটা ঝট, ফটাফট, দমাদম, পটাপট, তাই না? মাঝখানে কি হয়েছে, স্বরধ্বনি আ, এটার আগমন ঘটেছে। তো কিছু ক্ষেত্রে ধনাত্মক দ্বিতীয়ের মাঝখানে আমরা স্বরধ্বনির আগমন দেখি। এরপর দেখো পুনরাবৃত্ত ধ্বনি, তাই না? পুনরাবৃত্ত ধ্বনি, এই দেখো পুনরায় আবৃত্ত হলে তাকে পুনরাবৃত্ত ধ্বনি বলে। আমরা যারা গণিত করেছি, আমরা হয়তো অষ্টম শ্রেণীর বইয়ের মধ্যে দেখেছি পৌনঃপুনিক থাকে, তাই না? সেম জিনিস, যেমন ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু, এরকম আজীবন মেয়াদে চলতে থাকে। তো ওগুলো ছিল পৌনঃপুনিক, আর এখানে হচ্ছে পুনরায় আবৃত্ত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিত্ব বলে। পুনরাবৃত্ত দ্বিত্ব বিভক্তিহীন বা বিভক্তিযুক্ত হতে পারে। তোমরা হয়তো অনেকে বিভক্তি চেনো না, ঝামেলা হয়ে গেল, কিন্তু বিভক্তি চিনতে হবে। আসলে বিভক্তি হচ্ছে, তোমাদের এই বইয়ে মূলত তিন প্রকার লেখা আছে, বাট আগের যে বইটা ছিল, আগে আগে শিক্ষাবর্ষে, মানে 2020 সালের আগ পর্যন্ত যে বইটা ছিল, সেখানে কিন্তু যে বইটা ছিল সেখানে বিভক্তিকে 7 ভাগে ভাগ করা হয়েছিল। তো বিভক্তিগুলো কি আমি একবার একটু মুখে বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও, নাহলে পরে এইগুলো বুঝতে একটু কষ্ট হবে আসলে। তো বিভক্তিগুলো হচ্ছে, আমি একটু লিখে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী, এই দেখো এখানে লেখাটা খুব কষ্টকর। হ্যাঁ, কে, তারপর হচ্ছে রে, কে রে, তারপর হচ্ছে দ্বারা, দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা, তারপর হচ্ছে দিয়া কর্তৃক, তোমরা একটু লিখে নাও, দ্বারা দিয়া, তারপর হচ্ছে কর্তৃক, ঠিক আছে, দ্বারা দিয়া কর্তৃক, এ, তারপর হচ্ছে এ অন্তস্থ অ, এবারে তে, এ অ তে, আরেকটা হচ্ছে র, আরেকটা হচ্ছে এর, ঠিক আছে, এগুলো মূলত বিভক্তি। তো আরও আছে, আমি বলবো যে আরও দুইটা আছে, এই দুইটা আমি এখন মাথায় আসতেছে না বা লেখারও এখানে জায়গা নেই। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এই একটা স্ক্রিনশট দিয়ে নাও, ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে তারপরে তোমরা মানে বিভক্তিগুলো তোমরা লেখো, আগে তোমাদের যে খাতা আছে বা বই আছে বইয়ের কোনো একটা জায়গায় লেখো, এই অধ্যায়ের এই উপরেই লিখে নিতে পারো, তো তাহলে বুঝতে আসলে সুবিধা হবে, আদারওয়াইজ কিন্তু বুঝতে নাও পারো। তো বলছে যে দেখো পুনরায় আবৃত্ত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিত্ব বলে। পুনরাবৃত্ত দ্বিত্ব বিভক্তিহীন, মানে এগুলোই বিভক্তি থাকতেও পারে, আবার বিভক্তিযুক্ত হতে পারে, ঠিক আছে। যেমন জ্বর জ্বর, পর পর, কবি কবি, হাতে হাতে, কথায় কথায়, জোরে জোরে, এইবার খেয়াল করো, এই জ্বর জ্বর এটা কিন্তু পুনরাবৃত্ত হয়েছে, জ্বরের পুনরাবৃত্ত জ্বর, পরের পুনরাবৃত্ত পর, কবি কবি, হাতে হাতে, এইখানে দেখো, এইখানে প্রিয় শিক্ষার্থী তোমাকে আমার দেখানো দরকার।
তাই না? এই জায়গাটা হয়েছে কি যে দেখাচ্ছি মাই স্টুডেন্টস, টেকনোলজিক্যাল সমস্যা, এটা তো একটু ফেরানো কষ্টকর, তাই না? আচ্ছা আচ্ছা, এখান থেকে দেখা যাবে। হ্যাঁ, এই যে হাতে হাতে, এখানে মূল শব্দটা হচ্ছে হাত, মূল শব্দটা কি হাত, এর সাথে যুক্ত হয়েছে এ, এই এটাই হচ্ছে একটা বিভক্তি। বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী? মূল শব্দটা হচ্ছে হাত, কিন্তু এর সাথে যুক্ত হয়েছে কি এ, তাহলে এটা হচ্ছে একটা বিভক্তি। একইভাবে দেখো কথায় কথায়, কথা এর সাথে যুক্ত হয়েছে কি অন্তস্থ অ, এই অন্তস্থ অটা হচ্ছে একটা বিভক্তি। তাহলে এই বিভক্তি যুক্ত, এখানে দেখো কথায় কথায়, জোরে জোরে, হাতে হাতে, এই তিনটায় কিন্তু বিভক্তি আছে। বাট আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই এই জায়গায় এই যে তিনটা আছে, জ্বর জ্বর, পর পর, কবি কবি, এই জায়গায় কিন্তু কোনো বিভক্তি যুক্ত নেই। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী? তো আই হোপ বুঝতে পারছো এটা। এবার দেখো যে বিভক্তিহীন পুনরাবৃত্ত, বিভক্তিহীন ভালো ভালো কথা, এখানে কিন্তু বিভক্তিহীন ভালো ভালো, এর মধ্যে কোনো বিভক্তি নাই। কত কত লোক, হঠাৎ হঠাৎ ব্যথা, ঘুম ঘুম চোখ, উড়ু উড়ু মন, গরম গরম জিলাপি, হাই হাই করা, তো এইসব জায়গায় কিন্তু কোনো বিভক্তি নেই, কারণ এগুলো মূল শব্দ। কত 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 শব্দটা মূল শব্দ, এর সাথে কোনো বিভক্তি যুক্ত হয় নাই, ভালো এর সাথে কোনো বিভক্তি যুক্ত হয় নাই, হঠাৎ এর সাথে কোনো বিভক্তি নাই। কিন্তু বিভক্তি যুক্ত পুনরাবৃত্ত কি কথায় কথায়, এখানে কিন্তু অন্তস্থয়েই, যে অন্তস্থটা হচ্ছে বিভক্তি, অন্তস্থ বিভক্তি, তাই না? তারপরে মজার মজার, র বা এর, এটাও বিভক্তি, কোনো শব্দের সাথে র বা এর যুক্ত হলে সেটা বিভক্তি হয়। তারপর হচ্ছে বাকে বাকে, একার যুক্ত হলে, এই যে মূল শব্দ হচ্ছে বাক, কিন্তু এর সাথে যুক্ত হয়েছে কি একার, এই যে একার যুক্ত হয়েছে বাকে বাকে। তারপর দেখো চোখে চোখে, এখানে একার যুক্ত হয়েছে। তারপর মনে মনে একার যুক্ত হয়েছে, সুরে সুরে একার যুক্ত হয়েছে, পথে পথে একার যুক্ত হয়েছে, এরকম আর কি, তাই না? তো প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছো নিশ্চয়ই। এরপর দেখো তো আমরা আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা পুরোটা একটু একবার সামারাইজ করার চেষ্টা করি তাহলে ভালো হবে, যে শব্দৃত্ব কি, কোনো শব্দ দুইবার ব্যবহৃত হওয়া, এটা সামান্য পরিবর্তিত হতে পারে, আবার পরিবর্তন ছাড়াও হইতে পারে। শব্দৃত্ব তিন প্রকার, একটা হচ্ছে অনুকার দৃত্ত, ঠিক আছে, তারপর হচ্ছে ধন্যাত্মক দৃত্ত, আর হচ্ছে পুনরাবৃত্ত দৃত্ত, তাই না? এগুলো আমি তো বুঝিয়ে দিয়েছি, অনুকার দৃত্ত, ধনাত্মক দৃত্ত বা পুনরাবৃত্ত দৃত্ত কি, সুতরাং এগুলো আর বোঝাচ্ছি না। তো এখন দেখো আমরা অনুশীলনী কয়েকটা প্রশ্ন আছে, সমাধান করার চেষ্টা করি। অভিন্ন বা সামান্য পরিবর্তিত হয়ে দুইবার ব্যবহৃত হওয়া শব্দকে কী বলে? দেখো অভিন্ন, অভিন্ন মানে কি একই রকমভাবে, অথবা সামান্য পরিবর্তিত হয়ে দুইবার ব্যবহৃত হওয়া শব্দকে আমরা বলি হচ্ছে শব্দদ্বিত্ব, ঠিক আছে? ওকে, এবার দেখো শব্দদ্বিত্ব কত প্রকার, শব্দদ্বিত্ব কত প্রকার, শব্দদ্বিত্ব হচ্ছে তিন প্রকার, ঠিক আছে না মাই ডিয়ার স্টুডেন্ট? শব্দদ্বিত্ব তিন প্রকার। এবার দেখো পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারা শব্দকে কি বলে? এই দেখো তো পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারা শব্দকে কি বলে, এই যে আমরা প্রথমটা দেখতে পাচ্ছিলাম না, দেখো তো পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারা শব্দকে অনুকারদিত্ব বলে, ঠিক আছে? তাহলে এটা কি হবে, অনুকারদিত্ব। তাহলে পরপর অনুকারদিত্ব, এই যে অনুকারদিত্ব। তারপর কোন ধরনের দিত্তে বিভক্তি যুক্ত হতে দেখা যায়, কোন ধরনের দিতে বিভক্তি যুক্ত হতে দেখা যায়, এখানে হচ্ছে দেখো পুনরাবৃত্ত দিতে, তাই না? এই যে দেখো পুনরাবৃত্ত দিতে আমরা কি দেখতে পাচ্ছি, বিভক্তি দেখতে পাচ্ছি, এই যে সুরে সুরে, তাই না? তারপরে বাকে বাকে, এইখানে কিন্তু আমরা দিত্য দেখতে পাচ্ছি। আর আরেকটা আছে, এই সব জায়গায় কি কোথাও দেখা যায় না, এইসব জায়গায় কোথাও দেখা যায় না, অন্যগুলো অন্যগুলোয় দেখা যাচ্ছে না, তাহলে পুনরাবৃত্ত দিতে কিন্তু আমরা বিভক্তি যুক্ত হতে দেখি। তারপরে কোনটি ধনাত্মক দিত্বের উদাহরণ, ধনাত্মক সাউন্ড হবে, এই যে ঢং ঢং, দেখছো? এই যে ধনাত্মক দিত্তে সাধারণত সাউন্ড বোঝায়, মনে রেখো ধনাত্মক দিত্তে কী বোঝায়, প্রকৃতির কোনো শব্দ, তাই না? ঢং ঢং, এই দেখো প্রুফ দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থী, এই যে ধনাত্মক দিত্ত, এখানে কিন্তু ঢং ঢং ছিল, এই যে ঢং 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 ঢং। তারপর দেখো কী বলছে, দেখো বিভক্তিযুক্ত শব্দদিত্ত কোনটি, ঝাঁকে ঝাঁকে, হায় হায়, ঘুম ঘুম, কত কত, এটা হবে হচ্ছে ঝাঁকে ঝাঁকে, কারণ ঝাঁক হচ্ছে মূল শব্দ আর এর সাথে একার যুক্ত হয়েছে, এই যে একার যুক্ত হয়েছে, তাই না? তো এটাই হচ্ছে বিভক্তি যুক্ত শব্দ দ্বিত্ব। তারপরে নিচে কোন ধনাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে,
এই যে খপা খপ, প্রিয় শিক্ষার্থী, খপ খপ এর মাঝখানে যুক্ত হয়েছে আকার, এটা হচ্ছে খপা খপ, এটাই হচ্ছে মানে মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে। এই যে দেখো খপা খপ এখানেও থাকার কথা, এই যে খপা খপ, দেখতে পাচ্ছো দুইটা জিনিস কমন পড়ছে, ঢং ঢং খপা খপ এরকম আর কি। তো আশা করছি প্রিয় শিক্ষার্থীদের তুমি এগুলো বুঝতে পেরেছো, আর যদি কোথাও না বুঝতে পারো নিচে কমেন্ট করে জানাও, আর যদি আমার কোনো পড়ার মধ্যে কোনো ভুল থাকে সেটাও কমেন্ট করে জানাও, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করো, আর যদি তুমি প্রথমবার এই ভিডিওটি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর আর হচ্ছে আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে পরিচ্ছেদ 15, নরবাচক ও নারীবাচক শব্দ, ইনশাল্লাহ দু একদিনের মধ্যেই আমি এই অধ্যায়টা দিয়ে দিব, বাকি অধ্যায়গুলো দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।